আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ, আইটি সাপোর্ট বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে আপনার কম্পিউটারের সবগুলো পার্টিশন এবং আপনার উইন্ডোজ সহ আরেকটা হার্ড ডিস্কে কীভাবে কপি করে নেবেন। প্রথমে আপনার ফাস্ট স্টোর নামে যে সফটওয়্যারটা আছে, আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিচ্ছি, ডাউনলোডের এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। দেখেন কীভাবে ইনস্টল করতে হয়, এইভাবে নেক্সট দিবেন। তারপরে সফটওয়্যারটা যখন ইনস্টল হবো, তারপরে আপনি আপনার ফুল পার্টিশন এবং উইন্ডোজ সহ যাবতীয় সফটওয়্যার যেগুলো আপনি ইনস্টল করছেন এবং যে গেম খেলছেন এই সেভ ফাইলগুলো সব কিছু আর কি টোটালে আপনার হার্ড ডিস্ক মিরর করবেন কীভাবে অন্য আরেকটা হার্ড ডিস্কে দেখাইতেছি। এই সফটওয়্যারটা ইনস্টল হলো, ঠিক আছে, তারপরে আপনি সফটওয়্যারটা রান করবেন। এই যে দেখেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখন রান করছে। এখানে আমার সিরিয়াল কি দেওয়া আছে, এই সিরিয়াল কিটা আপনি কপি করবেন, ঠিক আছে, সিরিয়াল কিটা আপনি কপি করবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনার অপশন আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অপশন আছে আপনার রেজিস্টার করার জন্য, যে নিচে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন নিচের দিকে। হ্যাঁ, তারপরে সিরিয়াল কি সহ আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো নাম অথবা যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সিরিয়াল কি এটাই দিতে হবে, ঠিক আছে, অথবা আপনি ইচ্ছা করলে 90 দিনের জন্য ইউজ করতে পারেন। প্রথমে সিরিয়াল কিটা কপি করবেন, তারপরে এই জায়গায় পেস্ট করে দেবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে আমি ইউজার নেম দিতেছি আইটি সাপোর্ট বিডি। যে কোনো একটা লিখতে পারেন, সমস্যা নাই, তারপরে আপনি নেক্সট করবেন। এখানে নেট থাকুক অথবা না থাকুক আপনার সমস্যা নাই, ঠিক আছে, আপনার সফটওয়্যারটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে এটার পরেও অ্যাক্টিভ করতে পারেন নেটের মাধ্যমে। এখানে আমরা এখন অ্যাক্টিভ করব না, ঠিক আছে। এই দেখেন এখানে আমি যদি অ্যাক্টিভেশন ক্লিক করি অ্যাক্টিভ হইব না, যেহেতু আমার নেট নাই, ইন্টারনেট কানেকশন নেই। দেখেন এখানে ইন্টারনেট কানেকশন নাই, যার কারণে অ্যাক্টিভ হবে না। এখন সিরিয়াল কি দেওয়ার পরে অ্যাক্টিভ এইভাবে করারও দরকার নেই, আপনি জাস্ট এটাকে এটা ক্লোজ করে দিবেন। অ্যাক্টিভ লেটারে ক্লিক করার পরে এখানে মেইন জায়গায় যে প্রথম যে অপশনটা আছে, এটা আপনার ফুল পার্টিশন ব্যাকআপ এবং অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন উপরে দেওয়া আছে যে আসলে কি কি আপনার যাবতীয় মানে আপনার হার্ড ডিস্কে টোটালি সব কিছু কপি করে নিব অপারেটিং সিস্টেম সহ, ঠিক আছে। এই জায়গায় লেখা আছে যে দেখেন আপনার সেভ ফাইল, ইউজার ফাইল সবগুলোই সেভ করে দেবো, ঠিক আছে। এখানে আপনি আপনার সেভ করবেন যে ব্যাকআপটা সেভ করবেন, এটা যে কোনো ড্রাইভে আপনি রাখতে পারবেন, আসলে অনেক স্পেস নেয় আপনার সি ড্রাইভে, যতটুকু জায়গা থাকে এটা অনেকগুলো স্পেস নেয়। এবং আপনি যদি শুধু সি ড্রাইভ মানে শুধু উইন্ডোজটা যদি আপনি কপি করতে চান, তাহলে দেখবেন যে আপনি সি ড্রাইভে কতটুকু জায়গায় ইউজ হয়েছে। আজকে আমি সি ড্রাইভটাই শুধু ব্যাকআপ নেবো, ঠিক আছে। তো আমি সি ড্রাইভও ইচ্ছা করে রাখতে পারি আমার এই অপারেটিং সিস্টেমে সি ড্রাইভে। আর সি ড্রাইভে রাখলে কী হয়, যখন আপনি এটার পুরো অপারেটিং সিস্টেমটা ব্যাকআপ নেবেন, যেহেতু ব্যাকআপ নিতে আছেন সি ড্রাইভে, এবার সি ড্রাইভ থেকেই যখন এটা আর কি কপি করবো, তখন আপনার সমস্যা হবে, এখানে সি ড্রাইভ দিবেন না, ঠিক আছে। আচ্ছা, আমি দেখেন এখানে সবগুলো পার্টিশন ব্যাকআপ নেওয়া যায়, আমি আসলে সবগুলো নেব না, এখানে শুধু আমি অপারেটিং সিস্টেমটা ব্যাকআপ নিতে চাই অন্য একটা হার্ড ডিস্কে। আমি যেই অপারেটিং সিস্টেমটা চালাই, আমি এখন এই জায়গায় উইন্ডোজ 10 চালাইতেছি, আমি শুধু অপারেটিং সিস্টেমটা নিব। এখানে কম্প্রেসের অপশন আছে, আপনি ইচ্ছা করলে হাই দিতে পারেন, হাই দিলে অবশ্য সময় বেশি নিব। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোন ড্রাইভে আপনি এই সেভ ফাইলটা রাখতেছেন, আমি সি ড্রাইভ দেওয়া আছে, সি ড্রাইভ অবশ্যই আপনার দিবেন না, ঠিক আছে, অন্য যে কোনো একটা ড্রাইভে দিবেন। যে মনে করেন আমি এই সেভ ফাইলটা অন্য একটা ড্রাইভে দিই, ঠিক আছে, এখানে কোন ড্রাইভে, সি ড্রাইভে তো আছে, আমি অন্য যে কোনো একটা যেটাতে আর কি জায়গা ফ্রি আছে সেখানে দিই। এখানে সফটওয়্যারের জায়গা ফ্রি আছে, আমি সফটওয়্যারের লোকেশনটা সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে স্টার্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ব্যাকআপ শুরু হইব, প্রথমে ইনস্টল হইব আপনার। ওয়ানে সফটওয়্যারটা ইনস্টল হইব আপনার বুট মেনুতে, এই যে দেখেন আমার ব্যাকআপ শুরু হইতেছে, ঠিক আছে। অনেকক্ষণ সময় নিব, আপনি হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম যতটুকু আর কি স্পেস নিচ্ছে, এটা পুরোটা ব্যাকআপ নিতে আপনি অতটুকু সময় নিব।
এখানে দেখেন আমার ব্যাকআপ নেওয়া প্রায় শেষের দিকে, আমি শুধু সি ড্রাইভটা ব্যাকআপ নিয়েছি, তো এই জন্য সময় কম লাগছে। দেখেন মেসেজ আসছে যে আমার সি ড্রাইভের যে অপারেটিং সিস্টেম আমি সিলেক্ট করে দিয়েছিলাম, ওই ড্রাইভটা সাকসেসফুলি ব্যাকআপ নিয়েছে। ঠিক আছে, এই যে দেখছেন মেসেজ আসছে, ঠিক আছে। তো আপনি ফিনিশে ক্লিক করবেন, তারপর অবশ্যই আপনাকে কি করতে হইব, আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনার ব্যাকআপ করা ফাইলটা আছে কিনা চেক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আছে দেখছেন, অনেক স্পেস নিয়েছে, ফুল সি ড্রাইভ। আর আমি যেহেতু কম্প্রেস করছি এখানে মোটামুটি ভালোই স্পেস নিয়েছে। ঠিক আছে, ওকে। তো এখন আপনি কি করবেন, অবশ্যই আপনি আর যে কোনো একটা ডিস্কে অথবা পেন ড্রাইভে আপনি বুটেবল ডিস্ক তৈরি করে নেবেন। মনে করেন যে এই মুহূর্তে আমি পেন ড্রাইভে বুটেবল ডিস্কটা ইনস্টল করব, যে মিডিয়া ডিস্ক যেটা বলে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি এখনো কোনো পেন ড্রাইভ ইউজ করি নাই, ইউএসবি এর মাধ্যমে লাগাই নাই। দেখেন শো করতেছে যে আমি আসলে লাগাই নাই। এই যে দেখেন আমি পেন ড্রাইভ এটাতে লাগাইলাম, শো করছে, এই যে এটা আমার পেন ড্রাইভ। আর অবশ্যই আপনার পেন ড্রাইভে যদি কোনো ফাইল থাকে ওইটা আপনি ফরম্যাট করে নেবেন। ঠিক আছে, আর যে এই ফাইলগুলো সমস্যা না, তারপরও আপনার দেখায় এটা অটো আমি ফরম্যাট করে দেবো, সমস্যা নাই। দেখছেন আমার 16 জিবি পেন ড্রাইভ এটা, এই যে রিফ্রেশ দিবেন, এই যে দেখেন আমার পেন ড্রাইভটা জায়গায় আসছে। দেখাই আমি, এই যে আমার পেন ড্রাইভ 16 জিবির। ঠিক আছে, এই জায়গায় শো করছে। এখন আপনি স্টার্টে ক্লিক করবেন, এখানে আপনার মিডিয়া ইউএসবি যেটা আপনার প্রথমে ইউএসবি মাধ্যমে আপনি বুটটা ফার্স্ট বুটটা ইউএসবি মাধ্যমে করবেন, তাহলে দেখবেন যে আপনার সফটওয়্যারটা ওপেন হইব। তারপর ওইখান থেকে আপনার রেস্টোরের যে ফাইলটা আমি একটু আগে ব্যাকআপ নিয়েছি ওই ফাইলটারে আপনি দেখাই দেবেন পাঁচটা, আপনার পেন ড্রাইভ রেডি হইতেছে, এই যে দেখেন কপি হইতেছে এটা বুট ফাইলগুলা। বেশিক্ষণ লাগে না, অল্প কিছু ফাইল তো এই জন্য আর কি সময় কম লাগে, জাস্ট এই সফটওয়্যারটা আর কি এটাতে। প্রায় শেষের দিকে এই যে দেখেন আমার পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। এখন আপনি সফটওয়্যারটা ক্লোজ করে কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। এই যে দেখেন এটার ভিতরে আমার ফাইলগুলো আছে। ঠিক আছে, এই যে ফাইলগুলো আছে, এখন আপনি আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। যখন আপনি মেনু ওপেন হইব তখন আপনি এই ফাস্ট বুট অপশনে যাইবেন, এখানে আপনি ফাস্ট বুটে আপনি পেন ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, পেন ড্রাইভ সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার পেন ড্রাইভ থেকে এইভাবে একটা উইন্ডো আসবে, আমি দেখাই দিচ্ছি। এই যে আমার পেন ড্রাইভ থেকে বুট হইতেছে, এখানে দেখেন আপনার সিএমডি ওপেন হয়েছে, সিএমডি এর মাধ্যমে আপনার পেন ড্রাইভে যে সফটওয়্যারটা এটা ইনস্টল হইব। ঠিক আছে, সফটওয়্যারটা ইনস্টল হইতেছে,
দেখা যায় এই যে দেখেন সফটওয়্যারটা ওপেন হয়েছে, এই জায়গায় আপনার ব্যাকআপ নেওয়ার যে ফাইলটা আছে ওই ফাইলটা দেখাই দিতে হবে এই জায়গায়, ব্রাউজার মাধ্যমে ক্লিক করে এই যে দেখেন ব্রাউজারে ক্লিক করবেন। করার পরে যেখানে আপনি ব্যাকআপ রাখছেন এইটার, যে ব্যাকআপটা আমি একটু আগে দেখাইছিলাম যে লোকেশনে ব্যাকআপটা রাখছি সেই লোকেশনটা দেখাই দিতে হবে। আমি ব্যাকআপ ফাইলটা রাখছিলাম সরি এই ড্রাইভে না, এই যে ঠিক আছে এই যে আমার ব্যাকআপটা। আসলে এখানে প্রপার্টিস দেখাবো কিনা জানি না, মনে হয় দেখাইবো না। এই ফাইলটা সিলেক্ট করে দিবেন, তারপরে ওপেন করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখেন আমার হার্ড ডিস্ক লাগানো আছে দুইটা, এই যে এখন আমি যে 150 জিবি যে হার্ড ডিস্কটা আছে এটা সির, এটার ভিতরে আমি আমার অপারেটিং সিস্টেমের যে সি ড্রাইভটা আসলে ওইটাতেও আমি রিস্টোর করতে চাই। এখানে ওইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই যে হিট আছে 150 জিবি হার্ড ডিস্ক, এটা এটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন, ইয়েস দিবেন। এই যে দেখেন আমার স্টোরিং শুরু হয়েছে, ঠিক আছে। এখন একটু সময় নিব, আপনার যতটুকু ব্যাকআপ নিছে, আমি তো প্রায় 44 জিবি প্লাস ব্যাকআপ নিছি, এটা আসলে স্টোর করতে একটু সময় নিব। এই যে এখন আমার স্ট্রিং প্রায় 86-এর দিকে, এই যে দেখেন 99%। এখন 99% দেখাইবো না, কোনো মেসেজ দিব না, আপনার পিসি অটোমেটিকলি রিস্টার্ট নিব, ঠিক আছে। যে দেখেন আমার নতুন হার্ড ডিস্কে 150 জিবি যেটা, এটাতে আমি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করছি ওটা ওপেন হইতেছে ওটা থেকে উইন্ডোজ। আমি তো শুধু সি ড্রাইভ ব্যাকআপ নিছি, আপনি ইচ্ছা করলে যে কোনো আর কি পার্টিশন সহ সি ড্রাইভের সাথে ব্যাকআপ নিতে পারেন, অথবা ফুল হার্ড ডিস্ক ব্যাকআপ নিতে পারেন। এই যে দেখেন উইন্ডোজ 10 আমি ওপেন করলাম, ফার্স্ট টাইম তো একটু সময় নিব, একটু সময় নেওয়ার পরে দেখেন এই জায়গায় ওপেন হইব। এই যে দেখেন এই যে আমার অপারেটিং সিস্টেম যেটা আমি কপি করছি নতুন হার্ড ডিস্ক, এটা থেকে আমার উইন্ডোজ 10 ওপেন হইতেছে। চলেন বাকিটা আমি কম্পিউটারে দেখাই যে আসলে কিরকম। যে আমি আমার নতুন হার্ড ডিস্কের ইয়ার থেকে ম্যানেজে ক্লিক করলাম, দেখাইতেছে এই যে আমার হার্ড ডিস্কের এই জায়গায় দেখেন, এখানে আমি দুইটা হার্ড ডিস্ক যেটা থেকে কপি করছি এটা এটা, আর যেটা কপি করছি বর্তমানে সেটা হচ্ছে এটা। এই যে দেখেন এটা সি ড্রাইভ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার আগেরটার সি ড্রাইভ, দেখেন আমার সব কিছু এখানে কপি করছি এই জায়গায়, সব ফাইল ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে আমার। একবারে হুবহু আপনার যে অ্যাপ্লিকেশনগুলো, অথবা আপনি মনে করেন যে গেম খেলছেন গেমের সেভ ফাইলগুলোও এই জায়গায় থাকবে, সব কিছু আমার এই নতুন হার্ড ডিস্কে আছে, ঠিক আছে। এই যে দেখছেন, ঠিক আছে, হুবহু কপি সি ড্রাইভ, আমি হুবহু অপারেটিং সিস্টেম সহ আমার সফটওয়্যার যেগুলো ইনস্টল আছে ওগুলো সব আমি কপি করলাম, ঠিক আছে। এই যে প্রপার্টিস দেখায় আমি, এই যে দেখেন এখানে উইন্ডোজ 10 আমার সব কিছু ঠিক আছে, আমার উইন্ডোজটাও অ্যাক্টিভ আছে। টোটালে কপি আমি টোটালে আমার হার্ড ডিস্কটা এই নতুন 150 জিবি যে হার্ড ডিস্কে ওটার আমার হার্ড ডিস্কটার সি ড্রাইভটা এই জায়গায় কপি করলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমার সি ড্রাইভের যতটুকু প্রপার্টিস, আর এখানকার যেটা থেকে কপি করছি ওইটার আগে এতটুকুই প্রপার্টিস ছিল আমার, এই 20 জিবির মতন এই জায়গায় ফ্রি আছে। আর এই দেখেন দুটা প্রপার্টিস সেম, হুবহু কপি অপারেটিং সিস্টেম সহ কপি করলাম, ঠিক আছে, ঠিক আছে।
তো আশা করি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই পারবেন, যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাইবেন যে আসলে কোন জায়গায় সমস্যা বুঝতে। আর যদি এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আর এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।